This program is sponsored by Orient Best Solutions Private Limited, Shimla Biryani Swad Zindagi Ka, Nirman Concrete, Aminia the Taste You Love, Kakita Leather Complex Standards Association, co-sponsored by Al Madina Tours and Travels, B Sizzlers Dresses Private Limited. নমস্কার, খবর 24 আওয়ার্স এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুস্মিতা হালদার, শুরু করব আজকে শিরোনাম। শুরু করছি আজকে বিস্তারিত খবর। জম্মু কাশ্মীরে 370 ধারা বাতিলকে কেন্দ্র করে নরেন্দ্র মোদীকে প্রশংসা করলেন দক্ষিণের অভিনেতা রজনীকান্ত। আসুন দেখে নিই তিনি কি বললেন। We don't know who is Krishna, who is Arjuna. So I'm wishing good luck to you and to country through you. জম্মু কাশ্মীরে 370 ধারা বাতিল হলে বন্ধ হবে সন্ত্রাসবাদ, হবে উন্নয়ন, চেন্নাই থেকে জানালেন অমিত শাহ। মেরে মন মে জরা ভি কনফিউশন নেই থা কি ধারা 370 হটানি চাহিয়ে ইয়া নেই হটানি চাহিয়ে। মে ফার্মলি মানতা হুঁ कि धारा 370 से देश का भला नहीं हुआ, कश्मीर का भला नहीं हुआ, बहुत पहले हटनी चाहिए थी। एज अ होम मिनिस्टर मेरे मन में जरा भी कंफ्यूजन नहीं था कि धारा 370 के बाद क्या होगा। मैं निश्चित रूप से मानता हूं कि धारा 370 हटने के बाद कश्मीर के अंदर आतंकवाद की समाप्ति होगी और कश्मीर विकास के रास्ते पे आगे बढ़ जाएगा। परंतु बिल पायलट करते वक्त मेरे मन में बहुत आशंकाएं थी कि जब मैं बिल लेकर जाऊंगा तब राज्यसभा कैसे चलेगी, क्योंकि राज्यसभा में हमारा पूर्ण बहुमत नहीं है। फिर भी मैंने तय किया था कि बिल पहले राज्यसभा में हम लेकर जाएंगे, उसके बाद लोकसभा में लेकर जाएंगे। तभी विपक्ष के मित्रों को सुनते 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 इस बिल को डिवीजन तक कहीं भी कोई ऐसा दृश्य खड़ा नहीं हुआ जिसके कारण देश की जनता को ये लगे कि ऊपरी सदन की गरिमा नीचे आई है और ये बिल जो मत पक्ष में थे विपक्ष में थे इसकी गिनती कर ये बिल पारित हुआ। আজ দুর্গাপুর ও আসানসোলে অনুষ্ঠিত হয় চিন্তন বৈঠক, তার বাইরে সাধারণ মানুষ বিক্ষোভ চালায়। সেই চিন্তন বৈঠক থেকে দিলীপ ঘোষ বেরিয়ে প্রশান্ত কিশোরকে তোপ জানায়, বলেন বহু জায়গায় অসফল তিনি। দেখুন, ভারতীয় জনতা পার্টিতে আপনি এদিকে আসুন না, যারা শুনবেন তো দেখতে পাচ্ছেন না, একটা ক্যামেরা চাওয়া পড়ে যাবে। বিজেপিতে চিন্তন বৈঠকটা কোনো নতুন ব্যাপার নয়, বিভিন্ন সময়ে পরিস্থিতি পরিবেশের কারণে আমরা চিন্তন বৈঠক করি, পরবর্তী প্রোগ্রাম কি হবে তা ঠিক করি। যেহেতু অতি সম্প্রতি নির্বাচন হয়েছে পশ্চিমবাংলায়, নির্বাচনের রেজাল্ট কি হওয়া উচিত, কি হয়েছে সেই পর্যালোচনা, সঙ্গে সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে পার্টি কি করে জিতবে, সরকার গঠন করবে, তার একটা পটভূমিকা তৈরি হয়েছে। সাংগঠনিক রীতিনীতি এখানে আমাদের সংগঠন পর্ব চলছে, মানে সদস্যতা অভিযান কি পরিস্থিতি আছে, কত হওয়া উচিত, কি সমস্যা আছে, কি করে ঠিক করা যায়, সঙ্গে সঙ্গে বর্তমান পরিস্থিতি মিডিয়া থেকে আরম্ভ করে সমস্ত বিষয় যেটা পার্টির সঙ্গে রাজনীতির সঙ্গে যুক্ত সব বিষয় নিয়ে আলোচনা চিন্তাভাবনা হয়েছে। নতুন লোকেরা পার্টিতে আসছেন তাদের কি করে কাজে লাগানো যাবে, তারা যেন পার্টিতে যোগ্য জায়গা পেয়ে সম্মানের সঙ্গে কাজ করতে পারেন তার ব্যবস্থা করা, এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গত এক সপ্তাহে বৃষ্টিপাতে মহারাষ্ট্রে বহু জায়গায় প্লাবিত, বিশেষ করে রাজ্যের পশ্চিম প্রান্তের একাধিক এলাকায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত 30 জনের মৃত্যুর খবর মিলেছে। সেই তালিকায় বৃহস্পতিবার সাংলি জেলার ব্রাহ্মণাল গ্রামে
নৌকা ডুবিতে মৃত্যু হয়েছে 17 জনের। উদ্ধার কার্য চলাকালীন ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। 4 লক্ষাধিক মানুষকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। গত 1 সপ্তাহ ধরে কোলাপুর, সাংলি, সাতারা, ঠাণে, পুনে, নাসিক, পালঘর, রত্নাগিরি, রায়গড় জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এর মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কোলাপুর ও সাংলি, মোট 4.24 লক্ষ মানুষ নিরাপদে সরানো হয়েছে। শুধুমাত্র কোলাইপুরে প্রায় 2.5 লক্ষ মানুষকে স্থানান্তর করা হয়েছে। এই জেলার 761 গ্রাম বন্যা প্লাবিত, সেখানে হেলমেটে করে খাবারের প্যাকেট ফেলা হচ্ছে, সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। কলকাতা পুলিশের নয়া উদ্যোগে ক্রাইম কমাতে কাকুরগাছি সিআইডি বিল্ডিং এলাকায় সরকারি আবাসনে 6টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। সেই এলাকায় বিভিন্ন প্রবীণ নাগরিকরা বসবাস করছে এবং তাদের সন্তানরা তাদের সাথে না থাকায় আতঙ্কে বসবাস করছেন তারা। সেই আতঙ্ককে রোধ করতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। এবার নিশ্চিন্তে বসবাস করতে পারবেন বলেই আশা রাখছেন প্রবীণ নাগরিকরা। মানে আমাদের রিকোয়েস্টে আর এখানকার লোকদের উদ্যোগে এখানে 6টা সিসি ক্যামেরা লাগানো হয়েছে, আরও 5টা এখানে লাগানো হবে। কনসিডারিং দ্য সিকিউরিটি অ্যাসপেক্টস, কেন কখনো ওখানে অনেক এলডারলি পার্সনসরা থাকেন যারা মানে ডে টাইম বা দিন টাইম তাদের মানে লিভিংটা খুবই ভালনারেবল, আর যেটা আমাদের ওয়াচ রাখা দরকার ফর দ্য সিকিউরিটি রিজনস অনলি, যাতে ওনাদের কোনো রকম প্রবলেম না হোক। দেখা যাচ্ছে এই বিভিন্ন কলকাতায় যারা সিনিয়র সিটিজেন বাড়িতে থাকে তাদের একটা ক্রাইম ঘটে, যেমন একটা ডাকাতি, ছিনতাই, এই কি নিরাপত্তার জন্য এই সিসি ক্যামেরা লাগানো হয়েছে? এক্স্যাক্টলি ফর ওদের নিরাপত্তার জন্যই এই সিসি ক্যামেরা লাগানো, প্লাস আমরাও তো ন্যাচুরালি এটাকে মনিটর করছি, আমরাও এটাকে দেখব যাতে এটা ছাড়াও আমরা আরও ভালোভাবে এটাকে মানে এক্সিকিউট করতে পারি, যাতে আমাদের এই ফার্দার কোনো রকম ক্রাইম না হোক বা কোনো রকম এরা সেফ থাকে। কেন কি এরাও এলডারলি পিপলস আওয়ার অ্যাসেট, মানে আমাদের তো এদের রক্ষা করা আমাদের দায়িত্ব। এখানে টোটাল 6টা ক্যামেরা লাগানো হয়েছে আর 5টা আরও লাগাবার কথা আছে। আমার নাম করুণা শঙ্কর সিং, রিসোর্সি ফুলবাগান। নিরবরে ছোট্ট বিরতি, বিরতি পর আরো খবর। রকমারি পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে আজই চলে আসুন মন্ডলের সান্সে, যেখানে আপনি পেয়ে যাবেন ছোটদের এবং বড়দের সব ধরনের পোশাকের সম্ভার। মেয়েদের শাড়ি, লেহেঙ্গা, চুড়িদার, টপ, গাউন থেকে শুরু করে ছেলেদের শার্ট, জিন্স এবং ছোটদের বিভিন্ন পোশাকের আভিজাত্য পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায়। তাই আভিজাত্যের আরেক নাম মন্ডলের সান্স। ঠিকানা 540 MG রোড, বজবজ চৌরাস্তা মোড়, কলকাতা 137, বিসাইড আরতি নার্সিং হোম। কন্ট্যাক্ট 9830887961। Welcome to RCS Table Tennis Academy, world-class table tennis coaching center. Well-equipped with air-conditioned class, provides world-class training. RCS Table Tennis Academy, located at Rajdanga Club Samanvay at Rajdanga Abhi Connector behind Siemens, Kolkata 700107. ফ্যাশনেবল পোশাকের বিপুল সম্ভার ন্যাচুদামে নিয়ে এলো বি সিজলার গার্লস ফ্যাশন ট্রেন্ড। নিত্য নতুন পোশাকের এক্সক্লুসিভ কালেকশনের বিশাল সম্ভার পেতে আপনাকে খোঁজ করতেই হবে বি সিজলার গার্লস ফ্যাশন ট্রেন্ডের আউটলেট। রং বেরঙের ছোটদের ড্রেস, মূলত পরী ড্রেস, আপনার নজর কাড়বেই। রিটেলারের ওয়ান স্টপ ডেস্টিনেশন বি সিজলার গার্লস ফ্যাশন ট্রেন্ড। তাই আজই আপনার অর্ডার বুক করতে যোগাযোগ করুন 9830107736।
one of the leading hubs of manufacturing leather and finished goods in the world is Calcutta Leather Complex. Calcutta Leather Complex is Asia's largest leather complex. Look no further. Come to Calcutta Leather Complex. Now you can watch your favorite channel 24 hours TV in Hathway, GTPL and City Cable. Want to make a bright future in the field of journalism? Join 24 hours TV media classes for better growth and opportunity in media. 24 hours TV provides crash courses like reporting, desk editing, script writing and anchoring. You can also offer special courses like camera and video editing at our 24 hours TV studio at VIP Bazaar, nearest landmark being Vrindavan Garden Marriage Hall. For further queries, contact 6289004356. ২৮তম বর্ষে পদার্পণ করল কাঁকুড়গাছি বাঘা যতীন ব্যায়ামনগর ও যুবক বৃন্দের রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির। এখানে অতিথি হিসাবে উপস্থিত হন বিধায়ক পরেশ পাল, শশী পাজা ও সিটি কেবিলের কর্ণধর তিনকড়ি দত্ত। পরেশ পালের দুর্গাপুজোর সাথে সাথে রক্তদান ইলিশ উৎসবের আয়োজন করে থাকে। এলাকার বিভিন্ন জায়গায় সমাজ সেবামূলক কাজে যুক্ত হন সিটি কেবিলের কর্ণধর তিনকড়ি দত্ত। তিনি বলেন, 15ই আগস্টে সকলের প্রতিজ্ঞা নেওয়া উচিত প্রান্তিক মানুষদের একত্রিত করে নিয়ে চলা এবং সমাজ সেবামূলক কাজের সাথেই নিজেদেরকে যুক্ত রাখা। প্রতি বছরের ন্যায় এই বছরও বিধায়ক পরেশ পালের উদ্যোগে ইলিশ উৎসবের আয়োজন করা হয়। প্রতি বছরই সাধারণ মানুষের কাছে নয়া উদ্যোগ নিয়ে হাজির হন তিনি। এই বছরের নয়া উদ্যোগ ইলিশ উৎসবের উপলক্ষে খুঁটি পুজোর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ পাল, 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পবিত্র বিশ্বাস, 35 নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশুতোষ দাস, 31 নম্বর ওয়ার্ডের যুব নেতা অপু মুখার্জি, বেলেঘাটা ক্লাব সমন্বয় সমিতির সভাপতি রাজু নাস্কর, 33 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি হাবু সাহা, 35 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি রজত চ্যাটার্জি এবং যুব নেতা মিঠু মল্লিক। বিধায়ক পরেশ পাল জানান, 25ই আগস্ট ইলিশ উৎসবের আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন রকমের ইলিশ মাছের পদ আয়োজন করা হবে, যেমন ইলিশ কচুর শাক, ইলিশ পোলাও, ইলিশ পাতুরি, ইলিশ ভাপা এবং ইলিশের টক। আগামী 25ই আগস্ট বিশিষ্ট সেলিব্রিটিরাও উপস্থিত থাকবে বলে জানান তিনি। এই জনসংযোগের মাধ্যমে মানুষের পাশে সর্বদা থাকবেন বিধায়ক পরেশ পাল। বাঁশের তালি তাসের খেলা আনন্দে কাটুক শারদ মেলা, এই বাণী দিয়ে শুভ সূচনা হলো হাওড়ার চিত্তরঞ্জন স্মৃতি মন্দিরের 70তম দুর্গা উৎসবের খুঁটি পুজো। এই উৎসবের মুখ্য উদ্যোক্তারী ছিলেন এমপি প্রসূন বন্দ্যোপাধ্যায় ও হাজির ছিলেন এমএলএ অরূপ রায়। প্রসূন বন্দ্যোপাধ্যায় সকল দর্শনার্থীর উদ্দেশ্যে বলেন যে হাওড়ার এই পুজো দেখতে আসতেই হবে নতুন চমকের জন্য। এই কমিটির থিম নির্মাতা জানান যে মূলত আমরা গ্রামীণ আন্তরিকতা এবং সভ্যতাকে ফিরিয়ে আনতে নয়া উদ্যোগ নিয়েছি। নর্থ কলকাতার শ্যামবাজারে আস্থা ফাউন্ডেশন একটা সমাজ সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করেছিল। প্রত্যেক বছরের মতন এই বছরও তারা মানুষের বিকাশ এবং মানবীয় চেতনতার জন্য দারিদ্র ও প্রান্তিক মানুষদের ছাতা বিতরণ করে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সিটি কেবিলের কর্ণধর তিনকড়ি দত্ত জানালেন, খবর 24 আওয়ার্স আজ এই পর্যন্ত। লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।